ইদানিং সোশ্যাল মিডিয়া ফিড এবং অন্যান্য চ্যানেল একটু দেখলে বোঝা যায় যে আমাদের যারা নতুন প্রজন্ম তারা কিছুটা ডিপ্রেশনে ভুগছেন। আর আমি এ কারণে বলবো যে আমরা যারা নতুন প্রজন্ম আছি তারা অফকোর্স আমাদের থেকে বা আমাদের সময় থেকে তারা অনেক বেশি ওভারলোডেড, মানে আমরা বলছি প্রচুর ইনফরমেশন তাদের উপরে বোম্বার্ডমেন্ট হচ্ছে, তারা আসলে প্রচুর ইনফরমেশন তাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে প্রতিনিয়ত। যেহেতু তাদেরকে প্রচুর ইনফরমেশন হ্যান্ডেল করতে হচ্ছে প্রতিনিয়ত, আমি মনে করি যে তাদের কিছুটা সময় বের করা উচিত গল্পের বই পড়ার জন্য। মানে গল্পের বই আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন ছোটোবেলায় আমার গল্পের বইগুলো ছিল কিন্তু একটা এসকেপ উইন্ডো, আমরা সেই গল্পের বইগুলোতে চড়ে আসলে একটা সময় অন্য জায়গায় চলে যেতে পারতাম আমরা, এবং সেই গল্পের রেশটা থাকতো প্রায় কয়েকদিন বা এবং অনেক সময় কয়েক সপ্তাহ থাকতো একটা গল্পের বই, একটা ভালো গল্পের বই। আমার কাছে মনে হয় যে আমাদের এরকম কিছু গল্পের বই পড়া উচিত আমাদের অন্যান্য কাজের পাশাপাশি, যাতে আমরা কিছুটা পালাতে পারি আমাদের বাস্তবতা থেকে, এই জন্য গল্পের বই পড়া উচিত। আর সেজন্য গল্পের বই সে ধরনের গল্পের বই পড়া উচিত যেটার মাথামুণ্ডু পাওয়া যায় না, মানে সেই গল্পের বইয়ের মধ্যে বা গল্পটা পড়তে যেই প্যাচ বা ওই প্যাচটা খুলতে খুলতেই দেখা যাচ্ছে যে আমি ঘেমে অস্থির, তার মধ্যে কি আমাকে একটু অন্য চিন্তাভাবনা করতে হয়। তো সেই জন্য মুরাকামি হচ্ছে গিয়ে এই দিক থেকে বেস্ট। মুরাকামি গল্পের কোনো আগামাথা পাওয়া যায় না অনেক সময়, আমি বলছি যে তার গল্পগুলো চমৎকার, তবে মুরাকামির বইগুলো অনেকটাই আমি বলবো যে অনেক সময় আমরা আসলে এর আগামাথা পাই না, বাট স্টিল ইটস এ গুড বুক। আমার কাছে মনে হয় যে আমরা আসলে ওটা দিয়ে আমরা শুরু করতে পারি। এরপরে আমি আরেকটা বই বলবো যেই বইটা আসলে আমাদের থট প্রসেস, কেন আমরা ডিপ্রেশনে ভুগছি এটার একটা, অনেক সময় আমাদের থট প্রসেসটা ঠিক মতো না হওয়ার কারণে আমরা আসলে ওভার এক্সপেকটেশন বা আমাদের যে বিভিন্ন ফ্যালাসি আছে, মানে আমরা যে বিভিন্ন থট প্রসেসে কিছু প্রবলেমেটিক থাকার কারণেই কিন্তু আমরা ডিপ্রেশনে ভুগছি। তো সে কারণে আমি বলবো যে এই সেকেন্ড বইটা আমাদের পড়া উচিত। আমার মনে হয় যে সেকেন্ড বইটা সবারই পড়া উচিত, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এই দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি এটা পড়লে আসলে একটা বেশ ভালো ধারণা পাওয়া যায় যে আসলে কীভাবে বর্তমান লাইফকে নেভিগেট করা। সো আমি এই বইটাকে বলবো যে এই বইটার মধ্যে কোনটা ইম্পর্ট্যান্ট আর কোনটা ইম্পর্ট্যান্ট না সেটা, এটা একটা এই বইটা আমাদেরকে একটা গাইডেন্স দেবে যে আসলে লাইফে কোনটি ইম্পর্ট্যান্ট আর কোনটি ইম্পর্ট্যান্ট না, কারণ এটা একটা বড় সমস্যা, আমরা আসলে বের করতে পারি না যে কোনটা ইম্পর্ট্যান্ট। এবং দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি এটা একটা ভালো আইডিয়া দিবে যে কীভাবে আমাদের সামনে আমরা এগোতে পারি। আর এর পরের বইটা হচ্ছে গিয়ে ডেড আই স্টোরি। আমার খুব পছন্দের জিনিস যেহেতু আমরা সামনে আমরা এমন কিছু কাজ করছি যেখানে আমাদের ডেটা নিয়ে কাজ করতে হবে, তো ডেটার থেকে কীভাবে স্টোরি বের করা যায় বা ডেটা থেকে কীভাবে স্টোরি নিয়ে কাজ করা যায় সেটা নিয়ে আসলে আমরা এখানে দেখতে পারি যে ডেটার স্টোরি ইজ অল অ্যাবাউট হোয়াট ডেটা উই হ্যাভ অ্যান্ড হোয়াট ইজ ট্রাইং টু টেল আস। সো এই ডেটা স্টোরি এই বইটা আসলে চমৎকার একটা বই, আমরা এই ডেটা স্টোরিটা দেখতে পারি যে আসলে কীভাবে আমরা দেখছি যে কীভাবে একটা বা আমরা কীভাবে ডেটা আসলে আমাদের লাইফটাকে পাল্টে দিচ্ছে সেটার বেশ কিছু ধারণা আমরা আসলে এই বইটা থেকে দেখতে পারি। সো এটা হচ্ছে কি আমার থার্ড বই। আর তারপরে আরেকটা বই আমি বলবো যেটা নতুন প্রজন্মদের সবারই এই মানে সবারই আসলে এই ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত, সেটা সে প্রোগ্রামিং পারুক বা না পারুক। আমি মনে করছি যে সামনে সব কিছুর মধ্যে প্রোগ্রামিং চলে আসবে, সেখানে এই বইটা আমি আপনাদেরকে বলবো এই বইটা আমাদের পড়ার জন্য বই। আমার মনে হচ্ছে যে প্রোগ্রামিং জানার দরকার নেই, বাট এই বইটা পড়লে আমাদের অনেক ধরনের মাইন্ডসেট ক্লিয়ার হয়ে যায় যে কীভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পুরো পৃথিবীকে কাঁপাচ্ছে, এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনারা এটা দেখতে পারেন। সো এটা হচ্ছে আজকে আমার 4 নম্বর বই। আর 5 নম্বর বই হচ্ছে গিয়ে বইটার নামই হচ্ছে গিয়ে ব্লাহ ব্লাহ ব্লাহ
মানে হচ্ছে গিয়ে এই বইটা আসলে হোয়াট ডু ইউ ডু ওয়েন ওয়ার্ডস ডোন্ট ওয়ার্ক, মানে হচ্ছে গিয়ে যখন কথায় কোনো কাজ হয় না, যখন কথায় কোনো কাজ হয় না তার তখন আসলে কীভাবে কাজ করতে হয় সেটা আসলে এটার আন্ডারস্ট্যান্ডিং। যে আসলে এই বইটার একটা বড় পার্সপেক্টিভ হচ্ছে কীভাবে ভিজুয়ালি আমরা কমিউনিকেট করতে পারি, মানে কথায় অনেক সময় কাজ হয় না, সো এই ভিজুয়ালি কমিউনিকেট করাটাই হচ্ছে গিয়ে আমাদের একটা বড় পার্ট, যে কীভাবে আমরা ভিজুয়ালি প্রপারলি কমিউনিকেট করতে পারি। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।